শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের তারকা কথনের আজকের আয়োজনে একজন সঙ্গীতজন বসে আছেন, তার গানের সাথেই তার বসবাস, গানের লেখা, গানে সুর করা, গান কম্পোজিশন করা, নানান কিছু নিয়ে একজন পুরোদস্তুর গানের মানুষের সঙ্গে আমাদের আজকের এই তারকা কথনের আয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় মানুষ, এবং সেই প্রিয় মানুষের সঙ্গে চ্যানেল আই এর সম্পর্কের জায়গাটা কিন্তু একেবারে দীর্ঘ সময়ের। চ্যানেল আই এর শুরু থেকে যখন ইমপ্রেস, সেই সময় থেকে কিন্তু আমাদের এই প্রিয় মানুষ আমাদের সাথে রয়েছেন। বিভিন্ন রকমের অনুষ্ঠান, রিয়েলিটি শোজ, নানান কিছুর ভেতর দিয়ে তিনি আমাদের সাথে ছিলেন, এবং সেই সাথে আমাদের যারা একেবারে নতুন শিল্পীরা তাদেরকে অনেক ইন্সপায়ার করেছেন, তাদেরকে বিচার করেছেন রিয়েলিটি শোয়ের ভেতর দিয়ে, এবং সেই সাথে এই সময়ে বাংলাদেশে সঙ্গীতের অঙ্গনে যারা ভীষণ রকমের জনপ্রিয়তা কুড়াচ্ছেন, যারা ভীষণ রকমের প্রশংসা কুড়াচ্ছেন, তাদেরকে আরও বেশি সাহস দিয়ে যাচ্ছেন আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয় ফুয়াদ নাসের বাবু, আমন্ত্রণ আপনাকে। এবং সেই সাথে আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন যার নামটাকে অনেক জোরে চিৎকার করে বলা যেতে পারে, কিন্তু আজকে যেহেতু স্টুডিওর মধ্যে আমরা চিৎকার করে বলবো না, আমাদের সাথে রয়েছেন কোনাল, আমন্ত্রণ। কেমন আছেন? খুব ভালো আছি। আমাদের সাথে আজকে আমাদের ভীষণ শ্রদ্ধার মানুষ আছেন, বাবু ভাই রয়েছেন, এবং আপনি তো আছেনই আমাদের সাথে সবসময়। এবং সেই সাথে আরেকটা জিনিস বলা, যেটা হচ্ছে যে যখন একজন প্রিয় মানুষ একটু তাড়াতাড়ি আমাদের সাথে দেখা হয়ে যায়, তখন তার মানে হচ্ছে নতুন আরেকটা কোনো খবর বোধ হয় আসছে, সুখবর বোধ হয় আসছে। সেই সুখবরের গল্প তো আমরা শুনবই, কিন্তু তার আগে আমি দর্শকের সাথে শেয়ার করছিলাম বাবু ভাই যে জন্মদিন, চ্যানেল আই এর সাথে দীর্ঘ সময়ের আপনার চলা, নানান রকমের স্মৃতি রয়েছে, রিয়েলিটি শো, বাংলার গান, এটা ওটা সেটা নানান কিছু, একটু যদি আজকে পেছনে ফিরে দেখে শুরু করি কাজ। আমি অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম যে সেই সিদ্ধশ্রীর অফিসের কথা বলছিলাম, যখন চ্যানেলে ট্রান্সমিশন শুরু করেননি ইমপ্রেস টেলিফিল্ম, ওখানে যেতাম বিভিন্ন নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে, তারপর ওনার স্যাটেলাইট চ্যানেল শুরু, বিভিন্ন অনুষ্ঠানের স্টিং বানানো, থিম সং বানানো, এই শুরু থেকেই আমি আছি। এর মধ্যে রিয়েলিটি শো, আপনার সেরা কণ্ঠ, খুদে গানরাজ, বাংলার গান আছে, এসবের জড়িত আছে। এবং আমি একটু রিয়েলিটি শো প্রসঙ্গে যদি আসি, একটু পেছন থেকে যদি আসি, এটা হচ্ছে আমাদের ব্যান্ড গ্রুপ নিয়ে একটা কম্পিটিশন হয়েছিল, নেসলে গেটস এ ট্রক, সেখানেও আপনি এসেছিলেন একবার, এবং সেই সময়টার অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অভিজ্ঞতা অন্য অন্য রিয়েলিটি শোর মতো, কিন্তু ব্যান্ড যেহেতু আমি নিজেকে ব্যান্ড শিল্পী বলি, তো সেই তো এটা আরও ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য, নতুন নতুন ব্যান্ড দেখতে পাওয়া এবং নতুন যারা মিউজিক করছে, গিটারিস্ট, ড্রামার, যারা নতুন ইনস্ট্রুমেন্টালিস্ট, এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আমার। অবশ্যই একটি চ্যানেল তার নানান রকমের আয়োজনের ভেতর দিয়ে কিন্তু অনুষ্ঠানগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরে, যেমন গানের বিভিন্ন রকমের যে কম্পিটিশনগুলো রয়েছে, বিভিন্ন রকমের জনরা রয়েছে, সো ওই আয়োজনগুলো নিয়ে আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতা, বিভিন্ন রকমের আয়োজন অনুষ্ঠান রয়েছে। এবং একটু আগেই বাবু ভাই বলছিলেন যে রিয়েলিটি শোগুলোর কথা, সেরা কণ্ঠ, খুদে গানরাজ এবং নানান কিছু, সেই সেরা কণ্ঠের প্রসঙ্গে যদি চলে আসি, সেই সেরা কণ্ঠ 2009, এই 9 থেকে এখন 2022, অনেকগুলো সময়, অনেকগুলো বছর গেছে, কেমন লাগে ভাবতে? মানে আমার আজকেও সেটে আসতে আসতে আমি ভাবছিলাম, কুয়েত থেকে যখন টিভিতে দেখতাম, আমি তো সেকেন্ড সিজনে, প্রথম সিজন ছিল 2008, 2008 সালের পুরো সিজনটা সেরা কণ্ঠে আমি দেখেছি টেলিভিশনে কুয়েতে বসে। আচ্ছা। এবং এর পরের বছর আমি দেশে এসেছিলাম ভ্যাকেশনে, তো আমার বলে না পিয়ার প্রেশারে, ওরকম পিয়ার প্রেশারে আমি নাম দিয়েছিলাম, আচ্ছা দেখি লেটস সি কী হয়, লেটস সি কী হয় থেকে আজকের এই জার্নিটা। তো আমার মনে আছে চ্যানেলের জন্মদিনে হয়ে গেল, চ্যানেলের জন্মদিনে আমরা, আমি যখন সেরা কণ্ঠে ছিলাম তো ক্যাম্পে ছিলাম, এবং আমরা ক্যাম্পে থাকাকালীন যখন জন্মদিনটা হলো, আমাদেরকে ডাকা হলো ক্যাম্প থেকে, আমাদের কী কী আনন্দ যে আমাদের ক্যাম্প থেকে চ্যানেলের জন্মদিন পালন করার জন্য স্টুডিওতে ডাকা হলো, সেই দিনটার কথা খুব খুব মনে পড়ছে। আবার ঘুরে ফিরে সেই দিনটি আসছে, 1 অক্টোবর চ্যানেলের জন্মদিন, আমাদের খুবই আনন্দের দিন,
এবং চ্যানেল আই আমার প্রফেশনাল মিউজিক ক্যারিয়ারের সবচাইতে শুরুর যে স্টেপটা ওইটাই, এবং ওটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ আসলে। সো আমার সেই প্ল্যাটফর্ম, আমার সেই প্রফেশনাল মিউজিক্যাল ক্যারিয়ারের সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ আমাকে চ্যানেল আই দিয়েছে, সেরা কণ্ঠ দিয়েছে, এবং আমি আজীবন কৃতজ্ঞ তাদের কাছে। আচ্ছা সুইট, আপনাদের কাজ করাটা শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে, বাংলাদেশ টেলিভিশন এবং এত এত গান, এত রকমের সঙ্গীত আয়োজনের সঙ্গে থাকা, এবং সেই সময়টাতে ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ পরিচয় হয়েছে সাগর ভাই এবং সিরাজের সাথে বিটিভি থেকে, সেই 70 দশকের মাঝামাঝি কথা বলছি, তখন থেকে ওনার সাথে আমার ঘনিষ্ঠতা পরিচয় এবং কাজ করা, পরে তো চ্যানেল করলেন এবং সেখান থেকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, তারপর চ্যানেল আই, এবং এরপরে এই যে আজকে সেরা কণ্ঠের কোনাল আমাদের সাথে বসে আছেন। তাছাড়া আরও আরও কম্পিটিশন রয়েছে আমাদের, আরঙ্গেরি চ্যানেল আই বাংলার গান রয়েছে, খুদে গান ডান্স রয়েছে। সেই 70-এর দশক থেকে এই শতাব্দী পর্যন্ত এই যে এত এত রকমের আয়োজন, পরিবর্তন, কম্পিটিশন, অনেক শিল্পীদের আসা, এই সময়টাকে যদি ব্যাখ্যা করতে বলি আপনার কাছে থেকে অনেক সময় লাগবে যতটা আপনি না, কিন্তু একটা জিনিস মিস আউট করেছি আমি, বাচ্চুবের কথা। বাচ্চুবের অনেকগুলি প্রজেক্ট ছিল, সাটু স্যার একটা ছিল, সর্বোচ্চ এটার সঙ্গে ছিলাম, তারপরে ব্যান্ড ফেস্ট, সেটা একটা বড় রকমের ইয়ে অর্জন আমাদের জন্য, যে চ্যানেল একটা ব্যান্ড দিবস হিসেবে সেখানে বাচ্চুর সঙ্গে থাকা হয়েছিল। তো দীর্ঘ সময় এই পথ চলা, এই জার্নির মধ্যে আমি ছিলাম আর কি, আমি আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ, এবং এই 23 বছর যদি 230 বছর হয় আমি আসলে যাবো না অবশ্যই। আর মানে যে কথাটি আপনি বললেন যে জার্নির ভেতর দিয়ে আপনি, ওই জার্নিটা কিন্তু এখনও চলছে এবং এইরকম করে আপনারা থাকবেন, চলতে থাকবেন, সেটাই সব থেকে বড় আনন্দের এবং সেটা আমরা বিশ্বাস করি। বাংলার গানের প্রতিযোগিতার অভিজ্ঞতা একটু জানতে চাই, যে কি রকম লেগেছিল আপনার কাছে একজন বিচারক হিসাবে? এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, মানে আমি তো শুধু বিচার কাজই করিনি, যারা পারফর্ম তাদের মিউজিকও করেছি একই সাথে, আমরা যারা তিনজন ছিলাম, আমি, রাহুল আর বাপ্পা, এদের আমরা মেন্টরও ছিলাম, আবার এদের প্রতিযোগিতার কাজ করেছি। তো একেবারে অপরিচিত, এরা ঢাকার বাইরে থেকে অনেক শিল্পী এসছে, তো এদেরকে দেখে প্রথম বিস্মিত হয়েছে যে এত ভালো গান গাচ্ছে, এখানে এসছে, তারপর ওদেরকে গ্রুমিং করা, আমাদের যে ফিউশন বলি আমরা, এই ওয়েস্টার্ন মিউজিকের সাথে অ্যাডাপ্ট করে, যেটা আগে কখনো করেনি আমার বিশ্বাস, খুব ইন্টারেস্টিং, আমরা ওরাও খুব অ্যাপ্রিশিয়েট করেছে এবং কোঅপারেট করেছে, ভালো ছিল কাজটা। আমরা একটু পর্দায় চোখ রাখবো, সেই সময়টা একটু দেখে নেবো, দেখে আবার নিশ্চয়ই চলে দর্শক। আমার নিজের মনে হয় যে গান একটা ম্যাজিক, ম্যাজিকটা সবসময় ঘটে না, হঠাৎ হঠাৎ ঘটে যায়। তুই কুলে সুলতান ভান্ডারি, তুই কুলে সুলতান, বহুবার শুনেছি, অনেকদিন শোনা হয়নি, আবার নতুন করে শুনলাম, অনেক কিছু মনে পড়ে গেল। হ্যাঁ, এই একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই ছোট প্রয়াসটা ছিল। আর কি কি মনে পড়েছে বলেন না? অনেক কিছু মনে পড়েছে। হ্যাঁ, বাবু ভাই তো বাচ্চু ভাইকে দেখে সাথে সাথে মিসিং হিম, এবং ওই সময়টা নিশ্চয়ই খুব ভালো কেটেছে বাবু ভাই একসঙ্গে কাজ করা। আমরা আমরা আমাদের সকলের প্রিয় আয়ুব বাচ্চু, তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এবং তার আত্মার শান্তি কামনা করি। এরকম একটা কম্পিটিশনের প্রসঙ্গে আসতে, আমাদের জন্মদিন তো চলে আসছে, আমি আমার চ্যানেলের ওই জার্নির প্রসঙ্গেও আসবো, কিন্তু তার আগে সেরা কণ্ঠের জার্নি এবং মানে একবারে ফাইনাল রাউন্ডটা, গ্র্যান্ড ফিনালে যেটা ছিল, বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনের ওই স্মৃতিটা এবং শেষবারের মতো মঞ্চে একসাথে কম্পিটিশনের জন্য গান গাওয়া, সেটা কেমন ছিল? আমার মনে হয় যে রিয়ালিটি শোর ইতিহাসে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট
ফিনালে, গ্র্যান্ড ফিনালে ছিল, যেখানে মানুষ মানে অডিয়েন্স ছিল রাজশাহীতে হয়েছিল, রাজশাহীতে রাজশাহী স্টেডিয়ামে হয়েছিল আর কি। এবং আমাদের সেখানকার সম্মানিত মেয়র উনি খুব 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 সাপোর্ট করেছিলেন আমাদের অনুষ্ঠানটি, তার কথা বলতেই হয়। সেখানে আমাদের সম্মানিত জাজেস, মেইন জাজেস ছিলেন, যাদের মধ্যে দুজন আমাদের মাঝে আর নেই, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি, শ্রদ্ধেয় সুবীর নন্দী, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, যারা আমার আমার বাংলা গানের, আমাদের বাংলা গানের এক একজন দিকপাল। তো সেই পিলার্স আমাদের মাঝে নেই সশরীরে, কিন্তু তাদের দিক নির্দেশনা আছে, গান আছে। এবং বাকি দুজন, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় রুনা লায়লা, তারা আছেন। সেই ফিনালের দিনে কনকনে শীতে, মানে ছয় মাইনাসে যায়নি, কিন্তু ছয় ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 6 ডিগ্রি সেলসিয়াসে আমরা করে গান গাচ্ছিলাম সবাই। এবং আই রিমেম্বার ক্রিসমাসের আগের দিন, হ্যাঁ আগের রাত ছিল, চব্বিশে ডিসেম্বর। সেইটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমি এই কথাটা সব জায়গায় বলি যে স্টেজে উঠার আগে আমার চুল যখন ঠিক করছিল, তখন আমার পার্লারের মেয়েটা আমাকে বললো, আপনাকে একটু উঁচু করে দিলাম। আমি বললাম হ্যাঁ একটু উঁচু করে দিন, যদি ক্রাউন পরি তাহলে এটা লাগবে, ক্রাউনটা যেন পরে না যায়। সো ওই ভয় ভীতি আশা অনেক কিছু নিয়েই আসলে সে ফিনালে ছিল। একবার একটু দেখে নেব, ও মনে করিয়ে দেব, চলুন দর্শক দেখে নেই চোখ। Congratulations, অভিনন্দন কোনালকে। কোথায় যাবে খুঁজে পাচ্ছি, আমি আসলে খুঁজছি যে আমার জাজেসরা, চারজন জাজেস কোথায় অ্যাকচুয়ালি খুঁজছি, বিকজ তারা দুজন একসাথে ছিল আর দুজন কোন দিকে যেন ছিল, পরে আমি তিনজনকে একসাথে একসাথে চাপড়ে ধরেছি, ওটার একটা ক্লিপ আছে। হ্যাঁ আমি আমার জাজেসদের খুঁজছিলাম যে আমি পা ধরে সালাম করব তাদেরকে। হ্যাঁ এবং তার পরের পরের দিনের সকালের কোনাল ছিল অন্যরকম, তখন একজন মানে একটু ঘরের একজন সাধারণ মেয়ে যে গান গাইতে ভালোবাসে ওরকম একজন কোনাল, এরপরে বাংলাদেশের সেরা কণ্ঠ কোনাল হয়ে গেল। এবং সেই সময় থেকে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত একটা লম্বা জার্নি, অনেক অনেক কাজের রয়েছে। এবং এই যে অনেক অনেক কাজের মাঝখান দিয়ে একটা জায়গায় এসে কোনালও কিন্তু জাজ হয়েছে, বিচারক হয়েছে, এবং সেই সময়টার এক্সপিরিয়েন্স কেমন ছিল বিচারক হওয়ার অভিজ্ঞতা? ওটা আসলে বিচার ব্যাপার না, ওটা ছিল যে বাচ্চাদের সঙ্গে একটা রিয়ালিটি শো, যেখানে বাচ্চারা মজা করে গাইছে, আনন্দ করছে আসলে, এবং সেই আনন্দর আনন্দ করার মধ্যখান থেকে কিছু গান আমরা হয়তো বেছে নিচ্ছি যে এই গানগুলো আমরা শুনতে চাই। ওখানে ভালো খারাপের ব্যাপার ছিল না, এবং আমি বা ইমরান আমরা দুজনই সেরা কণ্ঠে, আমরা দুজনই সেখানে ছিলাম, সে আয়োজনে ছিলাম, আমরা কেউই কারো বিচার কার্য করার মতন, মানে অন্তত আমি আমারটা বলতে পারি যে ওই প্রস্তুত আমরা এখনো না, কারণ আমরা এখনো শিক্ষার্থী, আমরা এক্সপিরিয়েন্স প্রতিনিয়ত নিচ্ছি। তো ওইটা একটা ফান রিয়ালিটি শো ছিল, যেখানে বাচ্চাদের সঙ্গে আমরা কিছু মজার সময় ব্যয় করেছি, তবে বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা, দে ওয়ার ফ্যান্টাস্টিক ভোকালিস্টস, খুবই কি বলবো, থাকে না মানে আল্লাহর দেয়া কিছু ভয়েস থাকে, কিছু ট্যালেন্ট থাকে, সেগুলো গ্রুমিং করলে আরও অনেক অনেক সুন্দর হতে পারে, ওই রকম কিছু কাদামাটির ভয়েস সেখানে এসেছিল। সেখান থেকে শফিকুল এসেছে, তারপর সেখান থেকে লাবিবা এসেছে, ওরা এখন নিজে অনেক অনেক গান করছে, অনেক কাজ করছে, ওদের সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখা যাবে দে আর ভেরি পপুলার। শফিকুলের সাথে আমি একটা গান করেছি, ভিডিও হয়েছে সেটার, তো আই ফিল রিয়েলি প্রাউড অফ দেম। মা ভাই, আপনার এখনকার ব্যস্ততার কথা একটু জানতে চাইবো, কি নিয়ে কাজ করছেন, কি রকম ব্যস্ততা যাচ্ছে? বিভিন্ন ধরনের কাজ, একটা ছবির কাজ করলাম জাকি ভাইয়ের, তারপরে কোনালও গিয়েছে সেই ছবিতে, আমি এটা বলছি ইন্টারেস্টিং, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের কিছু কাজ করলাম, জন্মদিনের গান বিটিভির জন্যে, এই তো চলছে। আর ইনস্ট্রুমেন্টাল কথা যেটা বললাম, ইনস্ট্রুমেন্টাল কথা একটা কিছু ইনস্ট্রুমেন্টাল করছি,
আচ্ছা আচ্ছা, আমরা এটা জানতে পেয়েছি যে আমাদের শ্রোতা আলম খান ওনার মিউজিক নিয়ে আপনি একটি কাজ করছেন, এটা একটু কি রকম কি হচ্ছে একটু যদি? ওনার একটা ওয়েবসাইট করবে সম্ভবত আমার ছেলেরা, সেখানে কিছু ইনস্ট্রুমেন্টাল আমরা আমি এবং মানাম করছি, আশা করি ভালো হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা অপেক্ষা রইলাম এই ওয়েবসাইটটা যেদিন লঞ্চ হবে সেটা দেখার বা জানার। আপনার যে জার্নি, তাতে আপনার হাতে তৈরি হওয়া অনেক অনেক শিল্পীরা রয়েছে, কোনাল রয়েছেন পাশে বসা, কাজ করেছি অনেক সাথে। না ভাই, আপনার কাছে তো আমরা শিখেছি, এবং যেটা আমি বলতে চেয়েছিলাম যে এই যে এত বছর কাজ করছি, থাকে না যে মানুষ সব মানুষের সঙ্গে সব 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 শিল্পীর কাজ হয় হয়তো, বা ইন্ডাস্ট্রিতে ছোট তো সবার সঙ্গে সবার কিছু না কিছু কাজ হয়ে থাকে, কিন্তু থাকে না যে আমার ইচ্ছা যে ওনার সঙ্গে একটু কাজ করতে পারতাম, এরকম কিছু থাকে না? তো আমাদের বাবু ভাই আমাদের মানুষের কাছে তো খুবই প্রিয়, কিন্তু থাকে না ঘরের মানুষের কাছে প্রিয় থাকাটা খুব জরুরি। তো ঘরের মানুষের কাছে, আমি ইন্ডাস্ট্রির মানুষের কাছে বাবু ভাই অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় একজন মানুষ। তো বাবু ভাইয়ের নির্দেশনায় আমার সোলো একটা গান আমি আমার ইচ্ছা মতন তো করেছি, সেটা সামনে রিলিজ হবে, কিন্তু বাবু ভাইয়ের নির্দেশনায় আমি ফিল্মে একটা প্লেব্যাক, দুটো প্লেব্যাক করেছি। আচ্ছা, রিসেন্টলি, যেটা জাকি ভাইয়ের মুভি বললো আর কি। তো এই যে ইচ্ছা ছিল, যেটা ইচ্ছা হয়ে যায়, এবং আমি আমার এই যে এত এই কয়টা বছর ধরে যে কাজ করছি তার মধ্যে এটাও একটা অর্জন। অবশ্যই, আমি ফোয়াদ নাসের বাবু ভাইয়ের নির্দেশনায় ফিল্মে প্লেব্যাক করেছি, গান গেয়েছি। তো বাবু ভাই নীরবে নিভৃতে, বাবু ভাই কথাও কম বলে তো, অনেক কাজ করে আসলে, মানে এবং বাবু ভাইয়ের প্রত্যেকটি গান থেকে, কাজ থেকে আমরা শিখি বাবু ভাই। সো অবশ্যই আপনি বলতেই পারেন যে হ্যাঁ, এদেরকে আমি শিখছি, মানে বাবু ভাই নিজে একজন বিশাল মানুষ এবং সেই জায়গাতে একজন শিল্পী, তিনি আরেকটি বিশাল প্ল্যাটফর্মে কাজ করছেন, তো দুয়ে মিলে তো আসলে সোনায় সোহাগা, এটা তো বলতেই হচ্ছে। চ্যানেল আইয়ের এই যে ফাইন্ডিংস, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেরা কণ্ঠ বলি, খুদে গানরাজ বলি, বা অন্যান্য আরও রিয়েলিটি শো, যারা চ্যাম্পিয়ন বা যারা টপ লিস্টে আছেন, তাছাড়াও আরও যারা পার্টিসিপেন্টস আছে, এখন খুঁজলে তারাই আসলে কিন্তু কাজ করছে, তারাও অনেক অনেক কাজের মধ্যে রয়েছেন, ব্যস্ততার মধ্যে রয়েছেন, এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে, যে এটা হয় না প্রজন্মের পর প্রজন্ম, মানে এক গ্রুপ রুল করতো আর এক গ্রুপ এসে রুল করছে, এটাই তো নিয়ম। তো ভালো লাগে যে যারা যারা যে বললো, যাদেরকে ওরা ব্রিটিশ মাধ্যমে এনেছে, তারা এখন ফোরফ্রন্টে চলে গেছে, ভালো লাগে। আপনি গান নিয়ে কী রকম স্বপ্ন দেখেন, গান বা গানের চর্চা বাংলাদেশের সঙ্গীতে যারা কাজ করছেন, এটা কেমন ভাবে আপনি দেখেন বা কিভাবে হলে ভালো হয় মনে করেন? এটা আসলে সময়ের ব্যাপার, আমরা যখন আজ থেকে 30-40 বছর আগে কাজ করতাম, যাদের জন্য করতাম, তরুণ ছিল একেবারে, তারা তখন তরুণ নাই, সুতরাং এখন যারা কাজ করছে তরুণ, তারা তরুণের জন্য কাজ করছে, সময়ের এই গানের ধারা বদলাবে, শ্রোতা বদলাবে, এবং একটা পজিটিভ আমি ট্রেন্ড দেখছি, পজিটিভ এখানে যারা কাজ করছে অসংখ্য ভালো গান। আমি কিছুদিন একটা অ্যাওয়ার্ডের জুড়ি ছিলাম, একটা পত্রিকা, দৈনিক পত্রিকার অ্যাওয়ার্ড, তো ওইখানে অনেক গান শুনতে হয়েছিলো যেগুলো আমার শোনা হয়নি, একেবারে নতুনদের গান। তা আমি বুঝলাম যে আসলে আমরা পজিটিভলি রাইট ডিরেকশনে এগোচ্ছি, মানে এত ভালো ভালো গান হচ্ছে, হয়তো আমাদের সময় শোনা হয় না, আসলে ছেলেরা ভালো কাজ করছে, ছেলেমেয়েরা যারা গাইছে ভালো গাইছে। আচ্ছা, অনেক নতুন নতুন ব্যস্ততার কথা তো আবারও আমি আসতে চাই, জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিষয় মাথায় এসেছে হঠাৎ করে, সেটা হচ্ছে যে চ্যানেলের কাছে আপনার কি প্রত্যাশা? যা করেছে তাই করবে, ব্যাস, বাহ বাহ, বাহ, এটুকুই আসলে অনেক, এই অবদানটা যে যে করেছে একদিন, সেই অবদান ধারাভাবে চলবে। মানে বাবাই ভীষণ স্বল্পভাষী একজন মানুষ, তার মুখ থেকে কথা বের করা একটা কঠিন পরীক্ষার মতো বিষয়, এবং দুটো, হ্যাঁ একদম, এবং যে দুটো কথায় উনি সবটা বলে দিলেন, আসলে অনেক কিছু বলা হয়ে গেল। কোনালের ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই, আপনার অনেক অনেক কাজ, নতুন নতুন গান, নাটকের গান, ফিল্মের গান, জিঙ্গেল, নানান কিছু রয়েছে, আর কি রয়েছে? গানটাই তো গাই, আসলে গাওয়ার চেষ্টা করি, তো যেখানেই গান সেখানেই থাকার চেষ্টা করি, যে আমাকে যেখানে সেই গানের ওখানে ফিট মনে করে আমাকে ডাকলে আমি খুব খুশি হই এবং খুব সম্মানিত বোধ করি। আচ্ছা, আপনি যে সময় বিচারক ছিলেন সেই সময়ে আপনার একটা পারফরমেন্স আমরা এবারে দর্শকদেরকে দেখাতে চাই। আচ্ছা হ্যাঁ, চলুন দেখে নিন। বাজাও বাদ্য, বাজাও আজ কন্যার বিয়ে।
হাতে সোনার বালা, কোন হাতে সোনার বালা, নিত্য গীত হবে তোমরা রইলা কোথায় গিয়া, আজ কন্যার গিয়া, আরে আজ কন্যার গিয়া, আজ কন্যার গিয়া, আরে আজ কন্যার গিয়া। সুন্দর গানটা, মনেও তো নাই মনে হয় গানটার কথা, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? মনে আছে, মনে আছে। এটা আমাদের একটা এপিসোড ছিল যেখানে হচ্ছে ফেস্টিভ্যাল, বাংলাদেশের ফেস্টিভ্যাল গুলোর গান আমরা গাইছিলাম, তো বিয়ের একটা গান, আমাদের বিয়েটা তো খুব খুব ফেস্টিভ, খুব কালারফুল, এবং বাংলাদেশের ঐতিহ্যের একটা অংশ হচ্ছে গ্রামের বিয়ে, গ্রামের বিয়ের গানগুলো আমাদের খুব সুন্দর, তো ওটার একটা অংশ ছিল। এটা দারুণ একটা জিনিস, দারুণ একটা ব্যাপার, গানটা আসলেই দারুণ লেগেছে। এবং এখন তো বিভিন্ন রকমের যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, বিয়ের অনুষ্ঠানগুলো এখন বিভিন্ন রকমের, আনুষ্ঠানিকতা অনেক অনেক রকমের বেড়েছে আসলে, এবং এই বিয়ের গানগুলো দেখা গেছে যে একটা সময় গান হাতড়াতে গেলে কয়েকটা গানের মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন বিয়ের গান বাংলাদেশের এত এত বেড়েছে, গানের সংখ্যা বেড়েছে, তো গানগুলো এখন সুন্দর মতো, একটা সাডেন নির্ভর ছিল আর কি, সেটা কমে আসছে, সেটা কমে আসছে, এখন অনেক অনেক বেশি রয়েছে গান, আর খুঁজতে হয় না, হাতড়াতে হয় না, এটাই বড় কথা। প্রত্যাশার কথা জানতে চাই যে কি চান আপনি চ্যানেল আয়ের কাছে, আর কি চান? চ্যানেল আয়ের কাছে কি চাওয়া, আসলে চ্যানেলের কাছে কিছুই চাওয়ার নেই, চ্যানেলের কাছে পেয়েছি অনেক আমি যদি বলি, এবং যেটা বাবু ভাই বললো যে এমনই যেন থাকে, আসলেও চ্যানেল আয় যেন এমনই থাকে, চ্যানেলের কাছে বরাবরই সবার একটু এক্সপেকটেশন বেশি, বেশি বেশি চাই, বেশি বেশি চাওয়াটা পূরণ করে তারা, এবং তাই ওই একই রকমভাবেই এই বেশি বেশি চাওয়াটাও যেন পূরণ করতে থাকে। আচ্ছা, একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে, যেটা আসলে মানে আমি বলে রেখেছিলাম যে আমি পরে বলবো, আমরা অনেক অনেক কথার মাঝখানে ওই কথাটা ছাপা মানে ধামাচাপা পড়ে যাচ্ছিল, সেটা হচ্ছে যে ওরা যখন চ্যানেল আই সেরা কণ্ঠ কম্পিটিশনের পরে আমার চ্যানেল আইয়ের যে দর্শক ফোরাম একটা আমাদের অনুষ্ঠান রয়েছে, সেটা আর কদিন মানে অলরেডি আমাদের টিম কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলেও গেছে আমার চ্যানেল আইয়ের অনুষ্ঠানটি তৈরি করতে, সো সেই জায়গাতে কোনাল একবার গিয়েছিলেন, কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স? ওয়ান্ডারফুল, আমার জন্য আরও বিশেষ ছিল, কারণ আমি মানে বিদেশে বড় হওয়া একটা মেয়ে, তো বাংলাদেশটা ঘুরে দেখার সুযোগ আমার হয়নি, ইনফ্যাক্ট আমার জিওগ্রাফিও আমি পড়েছি অন্য দেশের, বাংলাদেশের জিওগ্রাফিও আমি পড়িনি, তো এটা আমার একটা প্র্যাকটিক্যাল নলেজ হয়েছে, এবং থ্যাংকস টু আমার চ্যানেল আই, মুনিম ভাইয়ের নির্দেশনায় আমরা টিম লিডার ছিল, আমরা গিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ কোনাল, এবং অনেক শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনি এসেছেন আমাদের সাথে, এভাবেই আমাদের সাথে, আবারো জন্মদিনের শুভেচ্ছা জানলাইকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।